আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো লাগছে, নিজে নিজে ব্যায়াম করছেন। জি, কি অবস্থা এখন বলেন তো আপনার? আলহামদুলিল্লাহ অনেকটা অনেক ভালো এখন আপাতত। তাই, কয়দিন হলো আজকে? আজকে আমার 8 দিন হলো। 8 দিন, কোনো সমস্যা হচ্ছে না তো এখানে থাকতে বা ইয়ে করতে? সবকিছু ঠিক আছে? টাইম টু টাইম থেরাপি পাচ্ছেন তো? না জি। আচ্ছা, কতদিন হলো আজকে? আজকে 8 দিন হলো। আজকে 8 দিন। সো ওভারঅল কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ওভারঅল মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শুনলাম আজকে নাকি চলে যাচ্ছেন। জি, আজকে চলে যাচ্ছি। স্যার বলছে যে তুমি মোটামুটি ঠিক আছো, বাসায় একটু এক্সারসাইজ করবা, সাঁতার কাটবা, মানে রুলস গুলো ফলো করবা, ইনশাল্লাহ বাকি জীবনগুলো আরো সব সুন্দরভাবে কাটাতে পারবা। দর্শক শুনলেন তো, আমার ওই ভাইটি নাকি ভালো আছেন। কিন্তু দর্শক, প্রথম দিন যখন এসেছিলেন কি অবস্থায় এসেছিলেন সেই সময়কার একটা ছোট্ট ভিডিও আমরা ধারণ করে রেখেছিলাম। আসুন দর্শক, ওনার প্রথম দিনের সেই কথাগুলো একটু শুনে আসি। আমি মোহাম্মদ আল আমিন, আমি একজন প্রবাসী, মালয়েশিয়াতে জব করি। বাংলাদেশে আমার বাড়ি হলো ঢাকা, ঢাকা উত্তরা এয়ারপোর্ট, দক্ষিণ খান, আইনিসবাগ। আমার বয়স 30+। আমার মূলত আজ থেকে 5 মাস আগে হঠাৎ করে আমি কাজের সময় কাজ করতেছি, হঠাৎ করে এই বাম হাতটা আর কি ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়ার পরে আমি কষ্ট করে কাজ করি, কাজ করার পর বাসায় যাই, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে শুই। শোয়ার পর থেকে ঘুম থেকে ওঠার পরে আমার পুরা শরীর এদিকে ওদিকে পুরা শরীর ব্যথা, প্রচণ্ড রকম ব্যথা, আমি সহ্য করার মতো না। তারপর আমি আমাদের নিকটস্থ মানে মালয়েশিয়াতে আমাদের কোম্পানির ভিতরে একটা ক্লিনিক আছে, ওইখানে যাই, তারা আমার মেডিসিন দেয় ব্যথার। তো ওই মেডিসিনগুলো আমি খাই, কোনো কাজে আসতেছিল না। কাজে না আসার কারণে আমি ওই ব্যথা নিয়েই অনেক কষ্ট করে কাজ করি অনেকদিন। অনেকদিন কাজ করার পর আমার মাথা কিছু ধরতে ছিল না, হঠাৎ করে আমি ইউটিউবে স্যারের ভিডিওগুলো দেখি, ডক্টর সাফিউল্লাহ স্যার প্রধান, তার ভিডিওগুলো দেখার পর আমি আমার এক বন্ধুর মাধ্যমে আর কি আমার বন্ধুকে পাঠাই দিয়ে স্যারের কাছে যাও, আমি স্যারের সাথে হোয়াটসঅ্যাপে একটু কথা বলবো। তো আমার বন্ধু আসে এখানে, আমি স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি, স্যারে আমার কিছু ওষুধ লিখে দেয় আর কিছু টেস্ট লিখে দেয়, বলছে ওষুধগুলো খাও, যদি ভালো না হয় তারপর তুমি টেস্টগুলো করো, যেহেতু আমার আসা পসিবল না, মানে বর্তমানে ছুটি দিবে না আর কি কোম্পানি, এই জন্য আর কি ছুটিতে আসতে পারিনি। আমি ওই স্যারের ওষুধগুলো আমি আমার এক কলিকের মাধ্যমে নিয়ে যাই মালয়েশিয়াতে, তো ওগুলো খাই। খাওয়ার পরে কোনো রেসপন্স হয়নি আর কি, ওইরকম ওষুধ ব্যথাগুলো কমে নেই। তারপর আমি কী করবো চিন্তা করতেছি, এই যে 3-4 মাস হয়ে গেছে ওই ব্যথা নিয়ে কাজ করতেছিলাম, তারপর হঠাৎ করে আমি কোম্পানির জানাই, তো কোম্পানি আমার ছুটি দেয়। আমি ঈদের 1 সপ্তাহ আগে 23 তারিখে আসি, আসার পর ওই স্যারের টেস্টগুলো করি, টেস্টগুলো করার পর স্যারের কাছে আসি, স্যারকে দেখাই, স্যার বলছে তোমার টেস্ট সব ঠিক আছে, তুমি একটা এমআরআই করো। এমআরআই করছি এখানে পপুলারে, তারপর ওই এমআরআইতে ধরা খাইছে এখানে আমার ওই রক্ত নাকি বলে ওখানে চাপ খাইয়ে দিছে। তার বলছে স্যার বলছে তুমি কিছুদিনের জন্য ভর্তি হও, 10-12 দিনের জন্য, দেখো কী ফলাফল আসে। তো আমি আর দেরি করি নি, ঈদের পরে এসে ভর্তি হয়ে গেলাম। আপাতত আমি আজকে 3 দিন হচ্ছে ভর্তি হয়েছি, তো আমার চলতেছে ট্রিটমেন্ট চলতেছে, আপাতত বাকিটা পরে বলা যাবে কী হয়। এরকম কট করে ওঠে নাই হঠাৎই, যেহেতু আমার কাজ ওইখানে আমার সবসময় দুনো হাতে লড়তো আর মাথাটা এরকম নিচে থাকতো, মেশিন চালাই যেহেতু আমি, তো হঠাৎ করে কাজ করতেছি কাজ এই হাতটা হঠাৎ করে কেমন ভার হয়ে গেছে। ভার হওয়ার পরে আমি বুঝতেছি একটু সমস্যা হয়ে যাচ্ছে হাত লড়াতে আমার। তারপর ওই যে বললাম এই জায়গা থেকে এই জায়গায় আসলো ব্যথা, এরপর তো এই দিয়ে ছড়াই গেছে আর কি। ব্যথাটা কেমন একটু? ব্যথা বলতে তো আসলে অনেক কিছু বোঝায়, যেমন একটা জিনিস হচ্ছে আমাদের যখন ঘাড়ে ব্যথা হয় মনে হয় যে মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে, মানে ভারী একটা কিছু বসায় দিছে আমি আর এটা, ধরেন 1-2 দিন আমি কষ্ট করে সহ্য করছি, কিন্তু যখন সেটা দিনের পর দিন হয় তখন আর সহ্য করা যায় না। ব্যথা নিয়ে আমি হয়তো 1-2 ঘন্টা কাজ করতেছি, এরপরে আর আমার আর ধৈর্য থাকে না যে আমি কাজটা কন্টিনিউ করি, যখন আসতো তখন আমার আর হাতের কোনো শক্তি পাইতাম না, কোনো কাজ করতে পারতাম না, সমস্যা হইতো এরকম আর কি। ব্যথার ওষুধ খাইছি আমি 1-2 সপ্তাহ খাইছি, মানে আমাদের কোম্পানি ক্লিনিক থেকে। যখন দেখছি আমি এগুলা আবার ইউটিউবে স্যারের ভিডিওগুলো দেখলাম, ভিডিওগুলো দেখার পরে আমি ওষুধ বাদ দিয়ে দিছি, ব্যথার ওষুধ এখানে আর কাজ করবে না, বুঝতে পারছি। ওষুধ খাইছি অনেকদিন, দেখতেছি কোনো কাজই আসতেছে না, 1 দিনের জন্য কাজ আসতে না, ব্যথা বন্ধ হইতেছে না।
তো স্যারের ভিডিওগুলো অনেক দেখছি, অনেক ধারণা নিছি, আর ধারণা নেওয়ার পরে বুঝতে পারছি যে এগুলো এই ওষুধে মানে সাধারণ যে ব্যথার ওষুধগুলো এগুলো কাজ হবে না। এইভাবে আর কি স্যারের সাথে যোগাযোগ করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তা স্যার যেগুলো দিয়েছে ওগুলো তো কাজ হয়নি, এরপর আর দেরি করিনি স্যারের কাছে এসে পড়ছি। দেখলেন তো দর্শক, সেই মানুষটি আর আজকের মানুষটি কতটুকু পার্থক্য আছে, আসুন দর্শক একটু ওনার কাছ থেকে জানি। তো কি অবস্থা আজকে? আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগেই তো বললেন যে আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো আছেন, বাট সেটা কতটুকু ভালো? কতটুকু বললে ভালো, মানে প্রথম যেদিন ভর্তি হয়েছি ওই জায়গা থেকে অনেক বেটার আছে এখন। আঞ্চল কি কি করতে পারতেন না, আর এখন কি কি করতে পারেন? কি কি করতে পারতাম না, হাতগুলো একটু জ্যাম ছিল, তো এই এক্সারসাইজের মাধ্যমে আর দিনে আমার অনেকখানি ফ্রি হয়ে গেছে জিনিসগুলো। আচ্ছা, আপাতত আমি এগুলো আর কি অনেক মানে মুসলি ভাবে নড়াচড়া করতে পারতেছি। আচ্ছা, আর আর মূলত আপনার কি সার্ভাইকালের সমস্যা ছিল? যে এই ঘাড় থেকে ব্যথাগুলো এদিকে নামছে, হাতে আর আগের মতো করে কাজ করতে পারতেন না? সারাক্ষণ কি থেরাপির উপরে ছিলেন, কেমন কেমন থেরাপি দেওয়া হয়েছে বা কি কি প্রসেস এর মাঝখান দিয়ে গেছেন? সারাক্ষণ না বলতে, আমাকে প্রতিদিন তিন বেলা করে থেরাপি দেওয়া হতো, সকালে দুপুরে রাত্রে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, বিভিন্ন ধরনের থেরাপি, বিভিন্ন ধরনের মেশিনারিজ, মানে অল ওভারঅল সব কিছু মিলাই আর কি দিনগুলো আর কি মানে থেরাপিগুলো দিতেছে আর কি প্রতিদিন। আচ্ছা, এবং পাশাপাশি আপনাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছে? ব্যায়াম শিখিয়ে দিয়েছে, এগুলো বলছে যে তুমি বাসা যায় এগুলো সবসময় কন্টিনিউ করবা, সাঁতার কাটবা, সাইকেলিং করবা, পাশাপাশি যে ব্যায়ামগুলো আমাকে শিখিয়ে দিয়ে গেছে এভাবে এভাবে স্যার দীর্ঘদিন পরে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পর কেমন লাগছে অনুভূতি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাসায় বলেছেন সবাইকে, জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা এখন সফল হয়েছে, জানিয়েছেন বাসায়? বলেছে আজকে তো চলে যাবো, বাসায় বলে দিয়েছি। তাদের অনুভূতি কি জানার পরে? তাদের অনুভূতি অনেক ভালো। আগে থেকে দর্শকদের জন্য আপনার মতামত, এই এক্সপিরিয়েন্স টোটাল এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন দর্শকদের জন্য। আমার অনুরোধ, যাদের আমার মতো সমস্যা আছে তারা অবশ্যই স্যারের সাথে দেখা করতে পারেন, স্যারের কাছে আসতে পারেন। মানে আমার একটা উপদেশ হলো, মানে যদি আপনার রোগগুলো ধরা খায় আপনি দেরি করবেন না, যেখানে আপনার ভালো লাগে, যেই ডাক্তারের কাছে ভালো লাগে, যেখানে ভালো লাগে আপনি আসবেন, মানে চিকিৎসাটা খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি স্যারের কাছে আসছি, স্যারকে দেখাতে পারেন, যদি ভালো লাগে ট্রিটমেন্ট নিতে পারেন। মানে আপনার মূল কথাটা হচ্ছে যে আপনি যাই করেন আগে আপনি ভালো করে জানেন, বুঝেন যে আসলে আপনি কি করছেন বা সেই জিনিসটা আদৌ আপনার জন্য প্রয়োজন কিনা, সেটা যখন আপনি কনফার্ম হবেন বা যেখানে যাচ্ছেন সেটা আদৌ এই ধরনের চিকিৎসা রিলেটেড কিনা যখন আপনি শিওর হবেন তখন আপনি চিকিৎসা নেন। আপনার পরামর্শ হচ্ছে এটা? জি, এটা খুব সুন্দর কথা বলেছেন, আপনার মতামতটা অবশ্যই অনেক বেশি জরুরি। দর্শক শুনলেন, ওনার মেইন থিমটা হচ্ছে আপনি আসলে যেখানেই যান, যেখানেই চিকিৎসা করেন, আগে আসলে একটু আপনি সেটা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিন, যেখানে চিকিৎসা নিচ্ছেন সেটা আদৌ এই ধরনের চিকিৎসা করছে কিনা। আপনি আপনার নিজের রোগ সম্পর্কে আগে আপনি জানার চেষ্টা করুন যে আসলে আপনার রোগটা কি, আপনার সমস্যাটা কোথায়, আপনার ব্যথা এক জায়গায় কিন্তু আপনার ট্রিটমেন্ট করছে অন্য জায়গায়, নাকি আদৌ কি সেটা সঠিক চিকিৎসা কিনা, এই ধরনের খোঁজ খবর নিয়ে যখন আপনি পুরো শিওর হবেন যে না এটা আসলেই এই ধরনের চিকিৎসা দেওয়া হয় এবং অনেক রোগীও আছেন যারা এর সম্পর্কে ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, সেটা জানার পরে আপনি অবশ্যই অবশ্যই সেই চিকিৎসাটা নিন। কারণ রোগ পুষিয়ে রাখার কিছু নাই, যত দ্রুত এর চিকিৎসা করবেন তত দ্রুতই আপনি এর সাফল্য পাবেন। তো দর্শক, সঠিক নিয়ম যদি মেনে চলেন আমার ওই ভাইটি অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, উনি ওনার সকল কাজই উনি করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো ব্যায়াম করতে থাকুন, এনজয় ইউর লাইফ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে, তবে অবশ্যই সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় না। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।